হ্যালো দিস দিশি শুভজিৎ ঘোষ তোমরা আগের ভিডিওতে দেখেছো যে স্পেশাল রাউন্ড টোয়েন্টি টোয়েন্টি এর কাট অফ স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ যেটা জেভি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কত ছিল সেটা দেখেছো এবং প্রমিস করেছিলাম আমি যে পরে আরও যে তিনটে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ গভর্নমেন্টের ফাঁকা আছে বা এখন অবধি আমাদের কভার করা হয়নি সেই তিনটে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের স্পেশাল রাউন্ডের কাট কত গেছিলো দু হাজার কুড়িতে তো সেই নিয়েই এই ভিডিওটা হতে চলেছে না স্কিপ করে শেষ অবধি দেখো আর একটা জিনিস যেটা আমি উল্লেখ করতে চাইবো সেটা হচ্ছে এই চ্যানেলের প্লেলিস্টের সেকশানে গিয়ে তোমরা দেখবে নিট টোয়েন্টি টোয়েন্টি কলেজ ওয়াইজ কাট অফ মার্কস ইন গভর্নমেন্ট কলেজ অফ বেঙ্গল ইন রাউন্ড টু এইখানে এই প্লেলিস্টটা যদি তোমরা দেখো দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গভর্নমেন্ট কলেজের এম বিবিএস এবং বিডিএস কোর্সে কাট অফ দু হাজার কুড়িতে কত গেছিলো কাট অফ মার্কস এবং কাট অফ র্যাঙ্ক তো ইন্টারেস্ট থাকলে এই প্লে একবার সার্চ করে দেখতে পারো নাও ফর এন দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাটাগরি ওয়াইজ দেখতে গেলে আনরিজার্ভের ক্ষেত্রে পাঁচশো চোদ্দো ও বিসি এ এর ক্ষেত্রে পাঁচশো ছয় নিট টোয়েন্টি টোয়েন্টি এর মার্কস যেটা কাট অফ মার্ক্স গেছিল ডে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ক্ষেত্রে ই এর ক্ষেত্রে পাঁচশো এক এসসি এর ক্ষেত্রে থ্রি সেভেন্টি ফাইভ এবং এস টি এর ক্ষেত্রে স্পেশাল রাউন্ডের জন্য কোনো সিট ফাঁকা ছিল না এটা সেকেন্ড রাউন্ডেই ভর্তি হয়ে গিয়েছিলো আর কাট অফ র্যাঙ্ক যেগুলো সেগুলো এআইআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ইন নিট টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে তো সেটা তোমরা দেখে নাও এরপর আসা যাক ডিএনডের পরে আই হোপ তোমরা স্ক্রিনশট নিয়ে রেখেছো এরপর আসা যাক মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল যেটা হাওড়াতে অবস্থিত হাওড়া ডিস্ট্রিকে এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখতে গেলে আনরিজার্ভের ফোর নাইনটি ফাইভ ও বিসিবি ফোর নাইনটি টু ই ডাব্লু এস ফোর এইটটি সেভেন অ্যান্ড এস সি থ্রি ফিফটি ফাইভ অ্যান্ড এসটি ওয়ান ফোরটি সেভেন এবং কাট অফ র্যাঙ্কগুলো যদি দেখতে হয় তাহলে দেখো নব্বই হাজারের ওপর অব্দি গেছিলো আনরিজার্ভের ক্ষেত্রে এবং এস টি এর ক্ষেত্রে দেখতে গেলে ছ লাখ একাশি হাজার অবধি কাট অফ নেমেছিল অ্যান্ড যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজটি এখনও বাকি আছে সেটা হচ্ছে মেদিনাপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটাকে দেখা যায় যে স্টুডেন্টরা শেষে প্রেফার করে অন্যান্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলির থেকে অন্যান্য গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলির থেকে তো আনরিজার্ভের ক্ষেত্রে ফোর এইটি ফাইভ অ্যান্ড কাট অফ র্যাঙ্ক ফর্ডস ফোর এইটি ফাইভ ওয়াজ নাইনটি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি থ্রি অ্যান্ড ফর ওবিসি ক্যাটাগরি কাট অফ মার্কস ওয়াজ ফোর সেভেন্টি এইট ওবিসি এর ক্ষেত্রে ফোর এইটটি টু ই ডাব্লু এস এর ক্ষেত্রে ফাইভ জিরো সেভেন এস সির ক্ষেত্রে থ্রি থার্টি এইট এই গিয়েছিল কাট অফ মিদিনাপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এখানে তোমরা কাট অফ র্যাঙ্কগুলোও নিজেরা দেখতে পারো এগুলো অ্যাপসলিউটলি রাইট এগুলো আমি পুরো অথেন্টিক যে পিডিএফ আছে ওয়েবসাইটের সেখান থেকে তুলেছি সো ইউ ক্যান বিলিভ ইন দিস অ্যান্ড ফাইনালি আন একাডেমি হাজ কাম আইথ ইস ব্র্যান্ডেড নোটস এটা প্লাস এবং আইকনিক সাবস্ক্রাইবার যারা আছো তারা এই নোটসগুলো অ্যাভেল করতে পারবে আন আকাডেমি লার্নিং অ্যাপে স্টেপ কী কী আছে সেগুলো তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো যদি পরে দরকার পড়ে সেক্ষেত্রে দেখতে পারবে এখন দেখো নিট ইউজি বাম্পার অফার আন একডমি লার্নিং অ্যাপে চলছে নিট টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ যাদের পরীক্ষা আগস্টের এক তারিখে শিডিউল ছিল আগে কিন্তু এখন তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সিবিএসি যে রুটিনটা দিয়ে প্রোপোজা প্রোপোজ যে রুটিনটা সেটা অনুযায়ী ফার্স্ট আগস্ট হওয়া সম্ভব নয় সেক্ষেত্রে তিন মাসে তোমরা এই সাবস্ক্রিপশন নিয়ে বিভিন্ন আন একাডেমিতে চলা ক্র্যাশ কোর্সগুলো যদি তোমরা অ্যাভেল করতে চাও সেক্ষেত্রে তিন মাসের সাবস্ক্রিপশন নিতে পারো তার সাথে এক মাসের ফ্রি পাবে আর আগে যেগুলো ছিল বারো মাসের সঙ্গে দু মাস ফ্রি এবং চব্বিশ মাসের সঙ্গে তিন মাস ফ্রি এখন চলছে সেক্ষেত্রে তোমরা এখন যদি নাও এবং সেখানে এস জি টু কোড ব্যবহার করো তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্টের সাথে এই অফারগুলো পেয়ে যাবে এখানে প্লাস সাবস্ক্রিপশন অ্যাক্সেস করলে ইন্ডিয়াস বেস্ট এডুকেটার্সদের তুমি অ্যাভেল করতে পারবে তার সাথে ইন্টারেক্টিভ লাইভ ক্লাসেস পাবে তাদের এবং লাইভ টেস্ট এবং কুইজ হবে স্ট্রাকচার্ড কোর্সেস অ্যান্ড পিডিএফ পাওয়া যাবে এবং ব্যাচ ফর নিট ইউজি নিট টোয়েন্টি টোয়েন্টি টুকে টার্গেট করে এনথিউজ ব্যাচ যেটা নিউ লঞ্চ হয়েছে সঞ্জীবনী ব্যাচ এবং বাহুবলী ব্যাচ এবং লেজেন্ড ব্যাচ উইথ সঞ্জীবনী ব্যাচ অ্যান্ড বাহুবলী ব্যাচ নিট ইউজি টোয়েন্টি টোয়েন্টি থ্রির জন্যেও স্টার্ট হয়েছে এখানে দেখো এই তোমার এই যে মেডিকেল ফিল্ডে আসার জন্য বা একজন ডাক্তার হওয়ার জন্য তোমার এই যে ড্রিম এখানে কিছুটা আর্থিক যদি টানাপড়েন থাকে সেক্ষেত্রে আনাকাডেমি তোমাকে হেল্প করবে উইথ দ্য লোন নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তুমি তোমার তথ্যগুলি দিয়ে সাবমিট করবে তোমাকে ওনারা কন্ট্যাক্ট করে নেবেন তারপর তোমার সাথে কথা বলবেন অ্যান্ড ইন্ডিয়াস বিগেস্ট উইকলি স্কলারশিপ টেস্ট যেটা নেট ইউজির অ্যাক্সপিরিয়েন্দের জন্য অবশ্যই একটা হেল্পফুল জিনিস আনাকাডেমি প্ল্যাটফর্মে চলে প্রতি রবিবার সেটাকে অ্যাভেল করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ককে গিয়ে ক্লিক করো এবং এস জি টু হান্ড্রেড কোড ইউজ করো এবং সেখানে সাব এনরোল করো তার ফলে তোমরা যদি র্যাঙ্ক ওয়ান টু থার্ড হও ওই টেস্টে তাহলে তোমরা নিট ইউজির প্লাস সাবস্ক্রিপশন যেটা অনএকাডেমি লার্নিং অ্যাপে আছে সেটা তোমরা জিতে নিতে পারো এছাড়া এক থেকে একশো পঞ্চাশের মধ্যে র্যাঙ্ক হলে সেখানে কিছু কিছু করে ডিসকাউন্ট তোমরা পাবে সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ রাইট হ্যান্ডের সাইডে